वेलकम टू कुकबुक ट्रिक। आज बनाबो रोस्टेड वेजिटेबल सलाद। ओवेन छाड़ाई खूब सहजे ओ अल्प समये बेक्ड वेजिटेबल सलाद बनिए निते पारें। स्पेशली जारा हेल्थ कन्शास डिनार लांच बा सूपेर संगे बनिए निते पारें। बेक्ड वेजिटेबल सलाद बनानोर जोन्नो ब्रोकोली, ग्रीन जुकिनी, गाजर, बेबी कॉर्न, अनियन एवं टमाटो नियेछी। एबार समस्त सब्जीगुलो के केटे नेब। प्रथमे आमी ब्रोकोलीटाके एइभावे केटे निच्छी। ओपरेर अंश थेके डाँटागुलोके एइभावे केटे नियेछी। एबार ब्रोकोलीर जे नीचेर अंशटा एटा एकटु शक्त हय, ताई एर खोसाटा एकटु चौड़ा करे केटे निये भेतरे नरम अंशटाके एइभावे लम्बा लम्बा करे केटे नेब। नीचेर एई डाँटार अंशटा किन्तु फेले देबेन ना। बाइरे थेके शक्त मने होलेओ एर भेतरेर अंशटा भीषण नरम हय। एटाओ आमी केटे सब्जिर मतोई व्यवहार करब। एबार बेबी कर्नेर दुटो साइड एकटु एकटु करे केटे बाद दियेछि। एबार एटाके लम्बा लम्बा करे एइभावे केटे नेब। আপনারা নিজেদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন, কিন্তু সবজিগুলোকে খুব বেশি ছোট করে কাটবেন না। সবজিগুলো একটু বড় বড় সাইজ হিসেবেই ভালো লাগে। এবার একটা গ্রিন জুকিনি নিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই জুকিনির খোসা ভীষণ পাতলা হয়, তাই খুব বেশি ডিপ করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি না, হালকাভাবেই ছাড়িয়ে নিলাম। এটাকেও আমি নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজরকে আমি একইভাবে কেটে নিলাম। টমেটোর কিন্তু বীজটাকে নেব না, শুধুমাত্র বাইরের খোসাটাকেই এইভাবে কেটে নিলাম। আদা, রসুন ও কাঁচা লঙ্কাকেও এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সাফিসিয়েন্ট পরিমাণ জল নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে স্টিম করার জন্য এরকম একটা প্লেট রেখে এর ওপরে সবজিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো ছাড়া বাকি সমস্ত সবজি স্টিম করে নেব। এরকম স্টিম করার জন্য প্লেট না থাকলে সবজিগুলোকে ডাইরেক্ট জলের মধ্যে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে সবজিগুলোকে তুলে নেবেন। এইভাবে স্টিম করলে সবজিগুলো বেশি গলে যাওয়ার ভয় থাকে না। এখানে আমি সবজিগুলোকে 5-7 মিনিট স্টিম করে নিয়েছি। একটা ছুরি দিয়ে সবজিগুলোকে চেক করে নিচ্ছি। সবজিগুলো 70-80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে প্লেট সহ তুলে একটা সাইডে রেখে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে 2 চামচ সাদা তেল নিলাম। তেলটাকে পুরো ফ্রাইং প্যানে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তেল গরম হলে 1/2 চামচ গোটা জিরে, জিরেটা একটু ভাজা ভাজা হলে সরু লম্বা করে কেটে রাখা রসুন, আদা ও কাঁচা লঙ্কা অ্যাড করলাম। রসুন ও আদাকে খুব বেশি ভাজব না, হালকা ব্রাউন কালার হলেই চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে স্টিম করে রাখা সবজিগুলো অ্যাড করলাম। এবার এই সবজিগুলোর মধ্যে 1-1 করে পরিমাণ মতো লবণ, 1-1.5 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ ও 1 চামচ রেড চিলি সস। রেড চিলি সস না থাকলে অ্যাভয়েডও করতে পারেন। 1 চামচ ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন। এবার সবজিগুলোর মধ্যে সসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট এভাবে নেড়ে নেব। আর লোতে করলে আর একটু বেশি সময় রাখবেন। যখন সসগুলো একটু ড্রাই হয়ে যাবে, সবজিগুলোর সাথে ভালো করে মিশে যাবে, 1 চামচ মিক্সড হার্বস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম।
হাফ চামচ কর্নফ্লোরকে একটু জলে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লোর মেশানো জল জাস্ট 2 থেকে 3 চামচের মতো নিয়েছি। কর্নফ্লোর অ্যাড করলে সবজিগুলোর ওপরে মশলাগুলোর একটা ভালোভাবে কোটিং হয়ে যাবে। এই সময় 2 থেকে 3 চামচ সাদা তিলকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিলাম। এই রোস্ট করে নেওয়া তিল সবজির ওপরে ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সবজিগুলো স্টিম করার জন্য যে জলটা নিয়েছিলাম ওই জল কিন্তু একেবারেই ফেলে দেবেন না। এই স্টিম করে নেওয়া জলকে স্যুপ বানানোর জন্য বা যে কোনো রান্নাতে ব্যবহার করে দেবেন, কারণ এই জলটা কিন্তু ভীষণই নিউট্রিশাস। যারা ভীষণই হেলথ কনশাস বা ওয়েট লস করাতে চান তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো রেসিপি। চটজলদি এভাবে হেলদি বেকড ভেজিটেবল বানিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু এই রেসিপিতে অ্যাড করতে পারেন। বিনস, বাঁধাকপি বা মাশরুমও অ্যাড করা যায়। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।